আমার এসকেকে ওয়ার্ল্ড চ্যানেল কার্টুন গালি ফিভার কার্টুন গালি ফিভার আচ্ছা আমার বালুরঘাট ব্লগ বালুরঘাট ব্লগ আমার মামু লোক জানি তো আমাদের আজকে একটা ছোট মিটআপ আছে পাঁচ জনের তো फ्रेंड्स আপনারা অবশ্যই এই মিটআপটার যে ভিডিও আমরা ছাড়ছি আপলোড করছি এটা নিয়ে আপনারা দেখবেন তো বালুরঘাটে যদি আরো কিছু ইউটিউবার থাকে তো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা সেকেন্ড টাইম আরেকটা তাহলে মিটআপ রাখতে স্টার্ট করলাম বালুরঘাটে তো আগে এরকম চ্যানেল হতোই না আগে তাও ছিল চ্যানেল ছিল কিন্তু তখন অত বড় মানে এরকম চ্যানেল ছিল না যেমন এখন এসকেকে ওয়ার্ল্ড এখন বালুরঘাটের নাম্বার 1 চ্যানেল হয়ে গেছে 30,000 সাবস্ক্রাইবার কংগ্রাচুলেশন খাওয়াটা এখনি হবে হ্যাঁ আমি বালুরঘাট ব্লগ হ্যাঁ আমি ব্লগিং ভিডিও তৈরি করি দাদার সঙ্গে আজকে মিটআপ করতে এসেছি খুব আনন্দিত হচ্ছে আমার তো দাদার একটা প্রশ্ন আমার কাছে আছে অনেকগুলো প্রশ্ন যেগুলো হচ্ছে দাদা তুমি কি ধরনের ট্যাগ ইউজ করো বা এতটা তোমার সাবস্ক্রাইবার বাড়লো কিভাবে সেটা একটু যদি বলে দাও ছোট্ট করে তাহলে খুব ভালো হতো এটা 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 মেইন মেইন হ্যাঁ একদম একদম ঠিক দাদা কিন্তু প্রচন্ড ভিউজ পেয়ে মানে কি সাবস্ক্রাইবার অনেক অনেক বড় হয়ে গেছে 1 মিলিয়ন 10 লাখ প্রত্যেকেরই একটা না একটা ভিডিও র‍্যাঙ্ক করবেই আর যখন কারো ভিডিও র‍্যাঙ্ক করবে আর সেটা যদি কপাল গুণে বেশি ভিউজ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার একটা ভিডিও রয়েছে ওই যে ভেলোরে চিকিৎসা কাম করে করাবেন চিকিৎসা কাম করে করাবেন জাস্ট এইটাই ছিল এর ভিতরে আমি না ফেস ক্যাম ইউজ করেছি না কিছু আমি জাস্ট খালি একটা ভয়েস ওভার দিয়েছিলাম একটা ব্রেক টু পাই আর এইখান থেকে অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার গেইন করে ট্যাগ ইউটিউবে আমার আইডিয়ায় বলে ট্যাগ এ খুব বেশি কিছু মনে হয় না কেন ট্যাগের জন্য ভিউ পাওয়া সম্ভব না খালি ট্যাগ থাকলে পাবলিক দেখবে এটা সম্পূর্ণরূপে ভুল ইউটিউবের অ্যালগরিদমটা এমনই যে এখানে কখন কি হবে এটা কেউ জানে না কারণ ইউটিউব সবসময় তাদের অ্যালগরিদম চেঞ্জ করতে থাকে আমার মনে হয় অনেক ইউটিউবারদের অনেক কিছু মনে হয় তো ওদের যে সিস্টেম তাদের শুধু যে ট্যাগের জন্য তোমার ভিডিও র্যাঙ্ক করবে এমন কখনো হতে পারে না তাহলে পরে ইউটিউবের কন্টেন্ট হতে হবে আর কন্টেন্ট যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই সেই ভিডিও র্যাঙ্ক করবে এটাই তো আমার আইডিয়ায় বলে আর আমি কয়েকটা জিনিস টিপস দিব যেরকম ট্রেন্ডিং টপিকস মানে ট্রেন্ডিং টপিক যেরকম বললার মেলা যখন যেটা ট্রেন্ডিং টপিক সেই হিসাবে যদি আমরা ভিডিও তৎক্ষণাৎ করে যদি ছেড়ে দিই তাহলে সেটা মানে ট্রেন্ডিংয়ে উঠবেই উঠবেই সেটা এখন নিউ ইয়ারের সম্বন্ধে যদি আমরা কিছু দিই তাহলে পাবলিক ওটাই আগে দেখবে যে নিউ ইয়ারে কি আছে নতুন হ্যাঁ তাহলে ওটাই ওটাই উঠবে এই হচ্ছে ব্যাপার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হাই আচ্ছা তোমার চ্যানেলে কি কি আছে বলো তো আমার পাঁচটা ভিডিও আছে কিচ্ছু না ওখানে শুধু জাস্ট ব্লগিং ভিডিও হয় আর ভাবছি ভবিষ্যতে আমি অনেক ট্যুর ভিডিও আপলোড করব তোমরা যদি আমাকে সাপোর্ট করো অনেক একদম তাহলে প্লিজ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বালুরঘাট ব্লগ বালুরঘাট ব্লগ আমার নাম মামু লোক ইউটিউব চ্যানেল আমাদের মামু লোক ইউটিউব চ্যানেল আছে আমরা প্রথমে এমনি নর্মাল টাইপের ভিডিও বা বিভিন্ন ধরনের ভগবান বা মানে খিচুড়ি টাইপের ভিডিও ছাড়তাম তো এখন বর্তমানে সব বন্ধুরা একসাথে হয়েছি কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা একসাথে হয়ে আমরা কমেডি টাইপের ভিডিও করার চেষ্টা করছি মানে তারপরে মানবিকতা এইসব মানে যেগুলো সম্বন্ধে আসলে আমাদের কোনো কিছু জ্ঞান হবে বা কমেডি আসবে হাসি আসবে বিভিন্ন ধরনের এইসব ভিডিও আপলোড করছি তো ভিডিওগুলো ভালো লাগবে খুব ভালো লাগবে তোমরা দেখো ভালো লাগবে আমি দেখি তো আমার যে চ্যানেলটা আছে সেখানে আমার ভিডিওটা প্রথমে আমি এমনি নিজেদের ভিডিও বানাতাম এমনি ফানি ভিডিও বানাতাম ফানি ভিডিওগুলি প্রথমে চলতো না তারপর ডাবিং ডাবিংয়ের মধ্যে কোনো হাসি ফানি কোনো টপিক টপিককে ধরে নিয়ে আমি ভিডিওটা বানাতাম যাতে জিনিসটা হাসি হয় যেমন হচ্ছে বড় বড় চ্যানেলগুলো আছে না তেমন তেমন করতে যাই তারপর একদিন আমার মার্চে 20 তারিখ আমার জন্মদিন সেঙ্কায় একটা ভিডিও বানিয়েছিলাম ডাবিং করে ডোরেমনের উপর ডাবিং করে ভিডিওটা বানিয়েছিলাম সেটি আমার এক মাসের মধ্যে 1K ভিউস হয় তারপর আস্তে আস্তে সেটি 1 লাখের দিকে আসে ওয়াও সেটি এখন 4 লাখে আছে ভিডিওটি 4 লাখ আর দারুন 4000 এ আছে কখন কোনটা হবে কে জানে না ও জানতো না ওর এই ভিডিও র‍্যাঙ্ক করবে এরকম ব্যাপারগুলোই হয় এখানে আর এখানে লাইভ আমি বলবো ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে না প্রত্যেককে নিজের কাজ আগে করতে হবে তারপর ইউটিউব করতে হবে একদম আর ইউটিউবে আগামী আমার আইডিয়া আগামী 10 বছর খুব ভালো একটা মনে হয় ইউটিউবের মতন জায়গা আরও যদি 2-4টা আসে তাহলে খুবই ভালো হয় কেননা এখন যদিও ফেসবুক ভিডিও দিয়েছে কিন্তু ইউটিউবের মতন অত মনোপলি করেনি ওখানে ব্যাপারটা অনেক বেশি টাফ আর সেখানে ভিডিও দিয়ে র্যাঙ্ক করানো খুব মুশকিল খুব মুশকিল তো আমার মনে হয় ইউটিউব যদি আমাদের এই সাবস্ক্রাইবারদেরকে সরি ইউটিউবার্সদের জন্য আরও কিছু হয়তো ভালো ব্যবস্থা রাখবে তবে এটাও ঠিক
যত কম্পিটিশন আসবে কাজ করার মজা তত বেশি হবে, অতএব কম্পিটিশন আরো বাড়ুক সেটাই আমি চাই। অতএব প্রত্যেকেই যেন নিজস্ব চ্যানেল নিয়ে এগিয়ে আসে একদম কাজ করার জন্য। এবার আমি বলে দিই, আমি তো কিছু বললাম না, আমারও একটা ছোট্ট চ্যানেল আছে, এক বছর হয়েছে জাস্ট। আমার চ্যানেলের নাম হচ্ছে ত্রিদিবাইকার, আর আমি ঘুরতে ভালোবাসি, আর আমার সব ট্রাভেলিংয়ের সব ভিডিওস ব্লগগুলো আমি ওখানে দিই, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা দেখবেন আমার চ্যানেল, আর ভিডিওগুলো হয়তো ভালো লাগবে। এই আর মাঝে মাঝে কিছু কিছু এক্সপেরিমেন্ট হয়, হ্যাঁ, ব্যাশান খালি দিয়ে পেট ভরবে না, তা দিয়ে ইউটিউব করলে সংসার চলবে না, অতএব ইনকাম হয় না, ভুল, 1,00,000 টাকা মান্থলি ইনকাম হতে পারে, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য যদি ধরা যায় সেখানে সাকসেস আসবেই আসবেই। তার প্রধান মূল একটা বড় উদাহরণ হিসাবে আমি নিজেকে মনে করি, আমি বিগত প্রায় 1.5 বছরের কাছাকাছি ইউটিউব করে যাচ্ছি, আর এখানে আমার ফার্স্ট টাইম মনিটাইজেশন অন হলো, তারপর ইউটিউবের রুলের জন্য মনিটাইজেশন চলে গেল, তারপর আমি ভিডিও আপলোড করতেই থাকলাম, তারপরে হলো কি মনিটাইজেশনের যে কোটা বা ওদের যে সিস্টেম, 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার গেন করলাম, তারপরে মনি চ্যানেল রিভিউতে গেল, রিভিউ যাওয়ার পর কোনো কিছু নিউজ নেই, সেকেন্ড রিভিউতে পাঠিয়ে দিল, তারপর আবার প্রায় 6 মাস ওয়েট করলাম, তারপর সেকেন্ড রিভিউতে আসার পর মনিটাইজেশন অন হলো। তো প্রায় 1 বছরের উপরে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েই গেছি, আর যার ফলে আমি মনে করি এখন আমার চ্যানেল মনিটাইজেশন হওয়াতে বেটার হয়েছে, কেননা কম সাবস্ক্রাইবার থাকাকালীন যদি মনিটাইজেশন অন করে দিই প্রচুর রিস্ক থাকে, আর আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত 10,000 সাবস্ক্রাইবার না হলে মনিটাইজেশন অন না করাটাই বেটার। তো যারা খালি পয়সার জন্য ছুটবেন, শুধু ছুটে লাভ নেই, বরং আগে চ্যানেলের ক্যারিয়ার তৈরি করা উচিত একদম, তারপর পয়সার জন্য ছোটা উচিত একদম। সো এই করেই আজকে আমাদের এই ব্লগ শেষ করছি, আর একবার আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমি নিচে দেখবেন যে লিংক দেওয়া আছে। তোমার নাম? আমার নাম সুব্রত বর্মন, আমার বাড়ি হচ্ছে তপনে। তো জানেন তো আমরা কী ধরনের আমরা ভিডিও আপলোড করি, আমি তো ট্রাভেলিং ভিডিও আপলোড করি বা ভবিষ্যতে করবো, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ডিসক্রিপশন নিচে থাকা লিঙ্কে। তো সঙ্গে আছে আমার SKK ওয়ার্ল্ড, উনি আমার খুব ভালো দাদা। তো হাই, আমি সুব্রত কর্মকার, আমার চ্যানেলের নাম SKK ওয়ার্ল্ড। তো আপনারা যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলে থাকে ভ্যারাইটিস ভিডিও, তার মধ্যে বেশি থাকে ট্রেন্ডিং নিউজ। আমার নাম সুব্রত মণি, আমার চ্যানেলের নাম মামু লোক। তো আমাদের চ্যানেলে সব সময় কমেডি ভিডিও আপলোড করা হয়, এছাড়া ব্লগ, ছোটো ছোটো ব্লগ আপলোড করা হয়। তো চ্যানেল নিজের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সাবস্ক্রাইব করে নিতে। আমার নাম দেবার পরমিত্র, আমার চ্যানেলের নাম কার্টুন গালি ফিভার। আমরা আসলে হচ্ছে ফানি ভিডিও, ফানি কন্টেন্টকে নিয়ে সেই ভিডিওটাকে আমরা হাসি করা তুলি, মানে ট্রেন্ডিং যেই জিনিসটা ট্রেন্ডিং চলছে, যেমন প্রিয়া প্রকাশ ভাড়িয়ার যেমন যে জিনিসটা নিয়ে ট্রেন্ডিং চলছিলো ওটা নিয়ে হাস্যকর সেই জিনিসটা করি। অবশ্যই আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ত্রিদিব বাইকারকেও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।